হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়নাদার অ্যাডোবি প্রিমিয়ার প্র টিউটোরিয়াল আমি এম এস পিলিমন আজকের টিউটোরিয়াল আমি যে প্রসেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিমিয়ার প্রতি কীভাবে বাংলা লিখবো আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করি প্রিমিয়ার প্রতি আমরা বাংলা লিখতে পারি না তো সেই জন্য প্রিমিয়ার প্রতি কীভাবে বাংলা লিখা যায় সেই প্রসেসটা নিয়ে কথা বলবো প্রথমে বলে নিই আপনার পিসিতে যদি বাংলা লিখেন তাহলে অবশ্যই অব্র এবং বিজয় ইনস্টল করা থাকতে হবে যদি আপনি অব্রতে লিখেন তাহলে অব্র ইনস্টল করা থাকতে হবে আর যদি আপনি বিজয়তে লিখেন তাহলে অবশ্যই আপনার পিসিতে বিজয় ইনস্টল করা থাকতে হবে আমার পিসি তে অলরেডি বিজয় ইনস্টল করা রয়েছে কারণ আমি বিজয় দিয়ে বাংলা লিখি সেজন্য আমার এখানে বিজয় ইনস্টল করা রয়েছে তো আপনারা অবশ্যই বিজয়টা ইনস্টল করে নেবেন তা না হয় আপনারা বাংলা লিখতে পারবেন না তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রিমিয়ার প্রো থেকে প্রথমে টেক্সট টুলটা সিলেক্ট করব সিলেক্ট করে আমি প্রোগ্রাম মনিটরে আমি জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলে আমার এখানে দেখুন টেক্সট লেখার জন্য একটা পয়েন্ট চলে আসছে এবং এই লেয়ার প্যানেলে একটা টেক্সট লেয়ার চলে আসছে এখন আমি জাস্ট কন্ট্রোল প্যানেলে যাব কন্ট্রোল প্যানেলে গেলে এখানে দেখুন একটা টেক্সট চলে আসছে এটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে টেক্সট বিভিন্ন অপশনগুলো এখানে চলে আসছে এখন এখান থেকে আমি যেহেতু বাংলা লিখবো সেহেতু আমাকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হবে তো আমরা সাধারণত বাংলা লিখি সুতনি এমজি দিয়ে আমি জাস্ট ওই ফন্টটাকে একটু সিলেক্ট করে দিচ্ছি এই ফন্টটাকে আমরা সবাই চিনি আপনার পিসিতে অন্য কোনো ফন্ট যদি বিজয় ফন্ট যদি ইনস্টল করা থাকে আপনি সেটাকে সিলেক্ট করতে পারেন এরপরে আমি এখানে বিজয় থেকে আমি জাস্ট বিজয় ক্লাসিক এটাকে সিলেক্ট করে দিব যেহেতু আমি বিজয়তে লিখবো সেই জন্য আমি এটাকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিব এটাকে আপনি শর্টকাটেও সিলেক্ট করতে পারেন সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি দিলে এখানে দেখুন আপনার ইংলিশ টু ইউনিকোড এবং ইউনিকোড থেকে বিজয় শিফট করতেছে তো আপনি অবশ্যই বাংলা যেহেতু লিখবেন আপনাকে অবশ্যই এখান থেকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নিতে হবে এখন আমার এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করা হয়েছে এবং এখানে বাংলা ফন্টটা সিলেক্ট করা হয়েছে এরপর আমি প্রোগ্রাম মনিটরে যেই আইকনটা ক্রিয়েট হয়েছে এটার উপরে ক্লিক করে আমি এখন বাংলা লিখবো দেখুন আমি প্রোগ্রাম মনিটরে বাংলা লিখলাম আপনারা রকম করে বাংলা লিখতে পারেন আপনারা অনেকে এই জিনিসটা করতে পারেন না তো আপনি এখানে আরেকটা জিনিস আপনি যদি অব্রতে লিখে অভ্যস্ত থাকেন তাহলে আপনাকে অবশ্যই অব্র এখানে ইনস্টল করা থাকতে হবে অর্থাৎ কম্পিউটারে অব্র ইনস্টল করা থাকতে হবে এবং অব্রতে লিখতে গেলে আপনাকে এখানে অবশ্যই ইউনিকোড ফন্ড সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি বিজয় ইউজ করি আমার পিসিতে সবগুলো বিজয় বাংলা ফন্ট ইনস্টল করা আপনি যদি অব্রতে লিখেন তাহলে আপনি অব্র ইউনিকোড ফন্ট ইনস্টল করে নিতে হবে ফন্টের দুইটা টাইপ রয়েছে একটা হচ্ছে বিজয় বাংলা ফন্ড আর একটা হচ্ছে ইউনিকোড বাংলা ফন্ড এখন আমার এখানে একটা লিখা অলরেডি চলে আসছে আমার সোনার বাংলা আমি জাস্ট এটাকে সিলেক্ট করবো আপনি এটাকে ড্র্যাক করে সিলেক্ট করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে আপনার ফুল লিখাটা সিলেক্ট হবে ফুল লিখাটা সিলেক্ট করে কিন্তু আপনি লিখার অপশনগুলোকে চেঞ্জ করতে হবে আমি এখন এটাকে যদি ফন্ড চেঞ্জ করে দিই তাহলে দেখুন আমার যে ফন্ডগুলা সিলেক্ট করা রয়েছে আমি চাইলে ফন্ডও চেঞ্জ করতে পারবো আপনার পিসিতে যেই রকম বাংলা ফন্ট ইনস্টল করা আসে আপনারা চাইলে বাংলা ফন্টগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এরপরে যদি আমি কন্ট্রোল প্যানেলে এই টেক্সটের অপশনগুলো নিয়ে একটা কথা বলি তাহলে দেখুন এখানে টেক্সটের টাইপটা রয়েছে এরপরে টেক্সটের অ্যালাইনমেন্টটা রয়েছে আপনি টেক্সটটা সেন্টারে করবেন নাকি লেফ্ট অ্যালাইন করবেন নাকি রাইট অ্যালাইন করবেন এবং টেক্সটটাকে বড় করার জন্য এখানে স্কেল ভ্যালু রয়েছে এরপরে টেক্সটটাকে বোল্ড করতে চাইলে এখানে বোল্ড অর্থাৎ টেক্সটটাকে ইটালিক অথবা বোল্ড যেটা করতে চান এখানে এই ফন্টটা রয়েছে এরপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ফিল কালার টেক্সটের কালারটা কীভাবে চেঞ্জ করবে অবশ্যই ফুল টেক্সটা সিলেক্ট থাকতে হবে যে টেক্সটটাকে কালার চেঞ্জ করবেন সেটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে এখানে ফিল কালারটাকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন দেখুন আমার টেক্সটের ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে নিচে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রোক আপনি চাইলে টেক্সটের মধ্যে স্ট্রোক দিতে পারেন জাস্ট এটাকে ক্লিক করে এনাবল করে দিবেন এবং স্ট্রোকের ভ্যালুটাকে কমাই দিবেন বাড়াই দিবেন তাহলে আপনি টেক্সটের মধ্যে একটা স্ট্রোক দিতে পারবেন আমি জাস্ট টেক্সটের স্ট্রোক কালারটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে খেয়াল করুন দেখুন টেক্সটের মধ্যে একটা ব্ল্যাক স্ট্রোক চলে আসছে এরপরে আপনি চাইলে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড বক্সের উপরে ক্লিক করে দিলে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে সেটাকে আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন যে কোনো কালার দিতে পারেন যে কালারে আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছেন এবং এটার অপাসিটিটা আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন প্রয়োজনে অনেক সময় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে হয় এটাকে আপনি অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং চাইলে আপনি এটার সাইজও বড়ো ছোটো করে দিতে পারেন এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টেক্সটের পজিশনটা কোন সাইডে থাকবে সেটাকে আপনি পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারেন এবং প্রয়োজনে আপনি এখান থেকে রোটেটও করে দিতে পারেন এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন ফুল টেক্সটের অপাসিটি যদি আপনি কমাইতে চান বা বাড়াইতে চান এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবং এই টেক্সটটাকে মুভ করার জন্য আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করে আপনি চাইলে টেক্সটটাকে মুভ করতে পারেন যে কোনো জায়গায় আপনি এটাকে মুভ করে নিয়ে আসতে পারেন সো ফ্রেন্ডস বাংলা টেক্সট লিখার বেসিক হচ্ছে এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করলে আপনারা প্রিমিয়ার দিয়ে বাংলা লিখতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টিল দ্যান টেক কেয়ার